হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের কৃষি তোমাদের আগের দিন আমি ভারতের মৃত্তিকাটা করিয়েছি তোমরা যারা যারা মৃত্তিকাটা দেখোনি ওরা দেখে নেবে মৃত্তিকা রিলেটেড যা যা হয় আগের দিন সব কভার করেছি আর আজকে ভারতের কৃষি সংক্রান্ত আমি যা যা প্রশ্ন এখানে আসে সব এখানে কভার করে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে কেমন এটা তোমাদের ডাব্লিউ বিসিএস কেপি এসএসসি এসএলএসটি সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো প্রথমত কৃষির কিছু বেসিক পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে কৃষিকাজ হল প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত অর্থাৎ আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যেটা রয়েছে সেই অনুযায়ী আমাদের তিনটে সেক্টর রয়েছে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর তার মধ্যে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে কিন্তু কৃষিকাজ এটা প্রথমত মাথায় রাখতে হবে ভারতের প্রায় একষট্টি পার্সেন্ট মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল বর্তমানে মৎস্য চাষ পশুপালন বৃক্ষরোপণ এই তিনটে জিনিসকেও কিন্তু কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বের মোট ফসলের দশ পার্সেন্ট ভারতে উৎপাদিত হয় ভারতের কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাত নির্ভর ম্যাক্সিমাম ভারতের যে শস্য বা ফসল হয় এগুলো মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে বা মৌসুমি বায়ুর উপর নির্ভর করে ভারতের মোট চাষের জমির প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট জলসেচের অন্তর্ভুক্ত ভারতের কৃষি মূলত শ্রম নিবিড় কৃষি এগুলো আমি তোমাদেরকে পুরোটাই ডিসকাস করব কোনটা কি ধরনের কৃষি হয় ভারতের কৃষিতে ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায় ভারতবর্ষে ছদ্ম বেকারত্ব জিনিসটা কি দেখে নাও ভারতবর্ষে চাষের জন্য যত লোক দরকার তার থেকে বেশি লোক কৃষিকাজে নিযুক্ত রয়েছে তো সেই কারণে এটা ভারতের কৃষিতে দেখা যায় ভারতবর্ষের কৃষি পদ্ধতি মূলত জীবিকা সত্তাভিত্তিক অর্থাৎ জীবন ধারণের জন্য যে কৃষিকাজ করা হয় সেটাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক তো ভারতের কৃষি পদ্ধতি মূলত জীবিকা সত্তাভিত্তিক এবারে দেখো ভারতে প্রধানত তিনটে শস্যের চাষ করা হয় তিন ধরনের শস্যের চাষ করা হয় খারিফ শস্য রবি শস্য এবং জাইজ শস্য এগুলো ফসল বোনা আর কাটার উপর ভিত্তি করে বলা হয়েছে যেমন খারিফ শস্যটা জুন জুলাই মাস করে বোনা হয় নভেম্বর ডিসেম্বর মাস করে কাটা হয় রবি শস্যটা বোনা হয় অক্টোবর ডিসেম্বর করে কাটা হয় এপ্রিল জুনে জায়দ শস্যটা বোনা হয় ফেব্রুয়ারি মার্চ করে কাটা হয় মে জুন মাস করে বর্ষাকালে চাষ করা হয় খারিফ শস্য রবি শস্য চাষ করা হয় শীতকালে জায়দ শস্য গ্রীষ্মকালে খারিফ শস্য জলসেচ প্রয়োজন হয় না রবি শস্যে প্রচুর জলসেচের প্রয়োজন হয় জাহিত শস্যে বৃষ্টি আর জলসেচ দুটোই প্রয়োজন হয় এই জায়গাগুলো থেকে তোমাদের তুলে তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসে শস্য মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল রবি শস্য মৌসুমি বায়ু নির্ভরশীল নয় আর জায়ত শস্য মৌসুমি বায়ুর প্রভাব থাকে না খারিফ শস্যর উদাহরণ হচ্ছে প্রথমত আমন ধান এটাকে অঘায়নি ধানও বলে অঘ্রায়ণ মাস মাস করে হয় বলে পাট তুলা ভুট্টা জোয়ার বাদাম এগুলো হচ্ছে তোমার খারিফ শস্যের উদাহরণ বোরো ধান তোমার হয় কবে রবি শস্যে এটাকে সেটে ধানও বলা হয় ষাট দিন এটা হয়ে যায় বলে গম জব আলু তৈলবীজ ছোলা এইসব রবি শস্যের উদাহরণ আর জাইত শস্য হচ্ছে তোমার আউশ ধান এটা ভাদুই ধান বলা হয় ভাদ্র মাসে হয় বলে বাদাম তরমুজ পাট শশা শাকসবজি এগুলো কিন্তু শস্য তো এখানে তোমরা দেখে নিলে তিনটে আমাদের যে প্রধান ধান সেগুলো আমন ধান কখন চাষ করা হয় আমন ধান চাষ করা হয় বর্ষাকালে বোরো ধান চাষ করা হয় শীতকালে এবং আউশ ধান চাষ করা হয় গ্রীষ্মকালে এবারে দেখো ব্যবহারের প্রকৃতি অনুযায়ী ফসলের শ্রেণীবিভাগ হচ্ছে তোমার প্রথমত খাদ্যশস্য অর্থকরী ফসল বাগিচা ফসল আর উদ্যান কৃষি অর্থাৎ ফুড গ্রেইনস ক্যাশ ক্রপস প্ল্যান্টেশন ক্রপস আর হর্টিকালচার ক্রপস এবার এগুলো সবকটা একটা একটা করে আমি তোমাদের বলে দিই দেখো প্রথমেই তোমাদের যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে খাদ্যশস্যগুলো ধান গম সিম্বজাতীয় ফসল বাজরা রাগি এগুলোর জন্য তাপমাত্রা কতটা করে লাগে পঁয়ত্রিশ ডিগ্রির থেকে কম গমের তাপমাত্রা লাগে দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড জাতীয় ফসলের তাপমাত্রা লাগে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বাজরাতে লাগে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর রাগিতে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ধানের জন্য দর করা হয় দেড়শো থেকে তিনশো সেন্টিমিটার গমের জন্য পাঁচ থেকে পনেরো জাতীয় ফসলের জন্য তোমার পাঁচ পঞ্চাশ থেকে পঁচাত্তর বাজরার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ রাগের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ ধানের জন্য কর্দমাক্ত দোঁয়া সব থেকে ভালো এছাড়া পলি মৃত্তিকা আগের দিন মৃত্তিকা নিয়ে তোমাদেরকে বলেছি খুব সুন্দরভাবে মৃত্তিকার ক্লাসটা সবাই দেখে নেবে আর সাধারণত পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম হয় ধান কম বেশি প্রত্যেকটা রাজ্যতেই হয় গম গমের জন্য তোমার হালকা দোঁয়াঁশ লাগে হালকা দোঁয়াঁশ মাটি বালি দোঁয়াশ বা কাদা দোঁয়াঁশ মাটি লাগে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব এইসব জায়গাগুলোতে সব থেকে বেশি গম চাষ হয় সিম্বজাতীয় ফসল যেটা শুষ্ক হালকা প্রকৃতির মৃত্তিকাতে তোমার সিম্বজাতীয় ফসল ভালো হয় মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলোতে প্রধানত সিম্বজাতীয় ফসল চাষ হয় বাজরাতেও তাই মৃত্তিকার বালি দোঁয়াশ লাল এবং কালো মৃত্তিকা উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাটে ম্যাক্সিমাম হয় রাগিতে লাল মৃত্তিকা বালিদোয়াশি ভালো হয় কর্ণাটক তামিলনাড়ুতে ম্যাক্সিমাম হয় তারপরে হচ্ছে অর্থকুরি ফসল যেগুলো ক্যাশক্রপস বলে সেগুলো হচ্ছে আমাদের তুলা রেশম পাট আর আখ এখান থেকে তোমাদের এইভাবেও প্রশ্ন আসে যে অর্থকরী ফসল কোনগুলো বলে এইগুলোর মধ্যে যে কোনো একটা অপশানে দিয়ে বাদ বাকিগুলো অন্য অপশানে দিয়ে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে সেরকম খাদ্যশস্য কোনগুলো সেভাবেও প্রশ্ন আসে তো দেখে নাও এখানে তুলোর জন্য তাপমাত্রা লাগে একুশ থেকে তিরিশ রেশমের জন্য একুশ থেকে তিরিশ পাটের জন্য চব্বিশ থেকে পঁয়ত্রিশ আখের জন্য কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তুলোর জন্য বৃষ্টিপাত লাগে পঞ্চাশ থেকে পঁচাত্তর রেশমের জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর পাটের জন্য দেড়শো আখের জন্য একশো থেকে একশো পঞ্চাশ তুলার জন্য কৃষ্ণ মৃত্তিকা সব থেকে ভালো কার্পাস মানে যে ব্ল্যাক সয়েল রয়েছে আমাদের কার্পাস মৃত্তিকা সেটা হচ্ছে তুলা চাষের জন্য থেকে বেশি উপযোগী এছাড়া ল্যাটেরাইট তো তুলা চাষ ভালো হয় মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা এইসব জায়গাগুলো থেকে তুলো বেশি চাষ হয় রেশম হচ্ছে তোমার এটাও কৃষ্ণ মৃত্তিকা আর ল্যাটারিট মৃত্তিকাতে ভালো চাষ হয় কর্ণাটক ঝাড়খণ্ড জম্মু জম্মু আর কাশ্মীর এইসব জায়গাগুলোতে বেশি হয় রেশম চাষ হালকা বেলে অথবা দোঁয়শ মাটিতে পাট চাষ ভালো হয় পশ্চিমবঙ্গ বিহারে বেশি পাট চাষ হয় দোঁশ হচ্ছে তোমার আখ চাষের জন্য খুব উপযোগী উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহারে দোঁয়াশ মানে আখ চাষ থেকে বেশি হয় বাগিচা ফসল এখানে তোমাদের আরেকটা জিনিস আমি জাস্ট বলে রাখি দেখো এখানে এই যে ধান গম বাজরা রাগি মিলেট ঠিক আছে তুলা রেশম পাট আক এগুলো আমাদের ভারতে লাস্ট আমাদের যে ফরেস্ট রিপোর্ট দু আমরা বাইশ পেয়েছি সেখানে কোন চাষ কোথায় সব থেকে বেশি হয় অর্থাৎ ধরো এই পাট উৎপাদনে আমাদের ভারত কত নম্বর স্থানে রয়েছে বা সমগ্র বিশ্বে বা সমগ্র বিশ্বে সব থেকে কোন দেশ বেশি পাট উৎপাদন করে আমাদের ভারতের মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি পাঠ উৎপাদন করে সেকেন্ড পজিশান থার্ড পজিশন এগুলো নিয়ে তোমাদের আলাদা একটা আমি ভিডিও দিয়েছি যেটা তোমরা এখানে আই বাটনে লিঙ্কটা পাবে তোমরা একবার লাস্টে আই বাটনে ক্লিক করে নেবে অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে শস্য উৎপাদনে ভারতে এবং বিশ্বে কোন রাজ্য বা কোন দেশ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে এবারে দেখো বাগিচা ফসল বাগিচা ফসল কি কী রয়েছে চা কফি রাবার এবং মশলা তো চায়ের জন্য চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দরকার লাগে কফি কফির জন্য পনেরো থেকে আঠাশ রাবারের জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ আর মশলাতে বিভিন্ন ধরনের হয় সেই জন্য তোমাদের এই জায়গাটা আমি ফাঁক রেখেছি বিভিন্ন মশলার ক্ষেত্রে বিভিন্ন টেম্পারেচার লাগে বৃষ্টিপাত মোটামুটি একশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় চায়ের জন্য কফির জন্য দেড়শো থেকে দুশো রাবারের জন্য দেড়শো থেকে দুশো চায়ের জন্য মাটি লাগে ল্যাটারাইট মৃত্তিকা মাটি পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু এইসব জায়গাগুলোতে চা উৎপন্ন বেশি হয় ভালো জল পরিবহনযোগ্য পটসল মৃত্তিকা পটসল মৃত্তিকা যেটা মোটামুটি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় সেই ধরনের মৃত্তিকা বেশি ভালো কফির জন্য কর্ণাটক কেরালাতে সবথেকে বেশি কফি উৎপাদন হয় আমাদের ভারতের মধ্যে ল্যাটারাইট মৃত্তিকাটা রাবার চাষের জন্য ভালো কর্ণাটক কেরালা তামিলনাড়ুতে ম্যাক্সিমাম চাষ হয় রাবার আর মশলা মাটি বিভিন্ন মশলার ক্ষেত্রে বিভিন্ন দরকার হয় বৃষ্টিপাতও বিভিন্ন মশলার ক্ষেত্রে বিভিন্ন দরকার হয় মোটামুটি কেরালা তামিলনাড়ু কর্ণাটকে এগুলোতে সব থেকে বেশি মশলা আমাদের ভারতের মধ্যে উৎপন্ন হয় ঠিক আছে এবারে দেখো উদ্যান কৃষি উদ্যান কৃষি মানে হর্টিকালচার ক্রপস এগুলো বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে এই কৃষিকাজগুলো করা হয় মূলত শাক সবজি ফল ঔষধি বৃক্ষ মানে যেসব গাছগুলো থেকে ওষুধ তৈরি হয় ভেষজ উদ্ভিদ যেগুলোকে বলা হয় সেই ধরনের উদ্ভিদগুলো এই উদ্যান কৃষির সাহায্যে বা বাগান কৃষির সাহায্যে করা হয় এই ধরনের পদ্ধতিতে ভারত ব্যাপকভাবে ফল আর শাকসবজি উৎপন্ন করে চীনও প্রচুর পরিমাণে চীন জাপান এই যেসব জায়গায় চাষবাসের জমি কম সেই জায়গাতে আরও বেশি করে এই উদ্যান কৃষি বা হর্টিকালচার ক্রপসা কিন্তু হয় তারপরে দেখো এই ধান রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এক্সাম কম্পিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে যেমন হচ্ছে অধিক জলসেচ প্রয়োজন হওয়ার জন্য ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল পশ্চিমবঙ্গে বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় ধানের উচ্চ ফলনশীল বীজ জয়া রথনা আই আর এইট আই টু জিরো ওয়ান ভারতের একটা জায়দ শস্য হল তোমার আউশ ধান ভারতের অধিকাংশ ধান বর্ষাকালে খারিফ শস্য হিসাবে চাষ করা হয় সব থেকে বেশি কিন্তু বর্ষাকালের হয় নার্সারি বেড বলে একটা টার্ম আছে ধান চাষের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রোপণ পদ্ধতিতে ছোট জমিতে ধানের বীজ ছড়িয়ে আগে চারা তৈরি করা হয় তারপর সেটাকে সেটাকে নার্সারি বেড বলে কিছুদিন ওই চারাগুলো তুলে প্রধান জমিতে বসানো হয় ঠিক আছে তো সেটাকে আমরা কী বলছি নার্সারি বেড বলছি কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় আছে উড়িষ্যার কটকে পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার আছে হুগলি চুঝুরাতে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র আছে ফিলিপাইনে দেখো গম রিলেটেড কী কী আমাদের মনে রাখতে হবে গমের উচ্চ ফলনশীল কিছু বীজ আছে যেমন সোনা টু টু সেভেন সোনালিকা কল্যাণ সোনা এগুলো ভারতের সবুজ বিপ্লব যে কথাটা এটা কিন্তু পাঞ্জাব হরিয়ানার গম চাষের সঙ্গে যুক্ত ছিল সবুজ বিপ্লবের প্রধান ফসলই হচ্ছে গম এটা তোমাদের তুলে দেওয়া হয় অনেক সময় এক্সামে ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র হচ্ছে দিল্লির পুষা আর আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র মেক্সিকো আখ রিলেটেড কী কী মনে রাখতে হবে ভারতীয় কেন্দ্রীয় আখ গবেষণাগার রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে দক্ষিণ ভারতের আখ গবেষণাগার রয়েছে কোয়েম্বাটুরে আন্তর্জাতিক আখ গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় কিউবার কিবস শহরে ভারতের উত্তর প্রদেশকে আখের রাজ্য বলে রেটুন নামে একটা টার্ম রয়েছে যেটা আখ চাষের সাথে তোমাদেরকে মনে রাখতে হবে আখ কাটার পর জমিতে যে ছোট ছোট চারা গাছ জন্মায় সেগুলোকে রেটুন বলা হয় রেটুন হলো আখের চারা গাছ রেটুন ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোথায় কিউবাতে কার্পাস রিলেটেড কি কি মনে রাখতে হবে এটা কৃষ্ণ মৃত্তিকাতে সব থেকে ভালো হয় তোমাদের প্রচুর এটা রিপিট হয় কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় তোমরা বলবে কৃষ্ণমৃত্তিকা বা ব্ল্যাক সয়েল মহারাষ্ট্রতে সব থেকে বেশি দেখা যায় এটা গুজরাট কর্ণাটক দাক্ষিণাত্য মলভূমি লাভাগঠিত কৃষ্ণবৃত্তিক অঞ্চল কার্পাস চাষের জন্য বিখ্যাত কার্পাসকে তন্তুজ ফসল বলা হয় এটাকে বল উইভিল নামক পোকা এই তুলা গাছকে নষ্ট করে অনেক সময় এই প্রশ্নটা তোমাদের তুলে দেওয়া হয় দীর্ঘ আঁশযুক্ত কার্পাস চাষ পাঞ্জাব রাজ্যে দেখা যায় দীর্ঘ আঁশযুক্ত তুলাকে সাগর দ্বীপীয় তুলা বলা হয় ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে শ্রীলঙ্কা জাপান আমেরিকা এই সব জায়গাগুলোতে ভারত তুলা রপ্তানি করে আর মিশর কিনিয়া রাশিয়া এই জায়গাগুলো থেকে ভারত তুলা আমদানি করে কার্পাসকে মানে বা এটা বাদ দাও সিলভার ফাইবার বলা হয় ঠিক আছে সিলভার ফাইবার বলা হয় বা রুপলি তন্তু বলা হয় কার্পাসকে এটা তোমরা নোট করে রাখবে চায়ের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে দেখো চাকে সোনালি পানীয় বলে চা উৎপাদনে প্রথম হচ্ছে অসম রাজ্য এগুলো তোমাদের ওখানে আরও ভালো করে বলা হয়েছে চা উৎপাদনে প্রথম দ্বিতীয় তৃতীয়কে কোন দেশ প্রথম কোন দেশ দ্বিতীয় কোন দেশ তৃতীয় তোমরা আই বাটন থেকে লিঙ্ক দেখে নেবে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি গুণমানে দার্জিলিং চা বিখ্যাত আর শ্রেষ্ঠ টি বোর্ড কোথায় রয়েছে কলকাতায় হেক্টর প্রতি চা উৎপাদনে কর্ণাটকের স্থান প্রথম কলকাতা বন্দর দিয়ে সবথেকে বেশি চা রপ্তানি হয় ভারতের চা গবেষণাগার রয়েছে অসমের যোরহাটে আর ভারতের প্রধানত কালো চা চাষ করা হয় চাতে ট্যানিন থাকে ভারতের কালো চাকে সিটিসি বলে কাঠ টুইস্ট অ্যান্ড কার্ল দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল হচ্ছে নীলগিরি পর্বত অঞ্চল কফি রিলেটেড কি মনে রাখতে হবে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য ভারতে কফি চাষে প্রথম স্থানে রয়েছে ভারতের কফির পাত্র বলা হয় কর্ণাটককে ভারতে সাধারণত রুবাস্টা জাতীয় কফি অধিক চাষ করা হয় এছাড়া আরবীয় কফিও চাষ করা হয় আন্তর্জাতিক বাজারে কফির মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ভ্যালেরাজাইশন ভ্যালেরা ভ্যালেরাইজেশন অধিকাংশ কফি রপ্তানি করা হয় চেন্নাই বন্দরের মাধ্যমে আর দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চল ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল জোয়ার রিলেটেড কি মনে রাখতে হবে তামিলনাড়ুতে জোয়ার শস্যটাকে চোলাম বলা হয় বাজরা দক্ষিণ ভারতে বলা হয় কুম্বু আর রাগি মরুয়া নামে মারুয়া নামে পরিচিত এই তিনটে পয়েন্ট তোমরা এখান থেকে জাস্ট মনে রাখবে এরপর চলে আসবো স্থানান্তরিত কৃষি বা ঝুম চাষ মানে কত ধরনের কৃষি পদ্ধতি রয়েছে দেখো প্রথম হচ্ছে স্থানান্তরিত কৃষি বা ঝুম চাষ সাধারণত বনভূমি অঞ্চলে বসবাসকারী আদিম অধিবাসীগণ কোনো একটা স্থানের জঙ্গল ধরো যেখানে থাকছে সেখানকার জঙ্গলটা পুরি কিছুটা ফাঁকা করে সেখানে হচ্ছে তোমার চাষবাস করলো সেখানে ধরো দু তিন বছর ওখানে ওই পদ্ধতি ফসল চাষ করলো তারপর আবার সেইখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার ঠিক একইভাবে অন্য জায়গারকার বনাঞ্চল পুড়িয়ে সেখানে আবার চাষ করলো এই ধরনের কৃষিকে বলা হয় স্থানান্তরিত কৃষি বা ঝুম চাষ কিন্তু এই ঝুম চাষ আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ঠিক আছে স্থানান্তরিত কৃষি একবার ভালো করে এখানে লক্ষ্য করো ভারতের উত্তর পূর্ব ভারতে তাকে ঝুম বা ঝুম বলে মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে বলা হয় মোশান বা বেওয়ার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে বলা হয় পডু কেরালাতে বলা হয় পোনাম আর বিভিন্ন দেশেও এগুলো বিভিন্ন নাম আছে যেমন শ্রীলঙ্কাতে হচ্ছে তোমার চেনা মায়ানমারে টাঙ্গিয়া বাংলাদেশে ঝুম থাইল্যান্ডে তামড়াই বা সুইডেন ইন্দোনেশিয়ায় হুমা মালয়েশিয়ায় লাডাং ফিলিপিন্সে কেইনজেন ভেনেজুয়ালাতে কোনুকো ব্রাজিলে রোকা বা রোসা মেক্সিকো পানামাতে মিলপা আর কঙ্গো রিপাবলিকে মালোলে বা মাসোল তারপরে হচ্ছে মানে সেকেন্ড হচ্ছে কৃষির প্রকারভেদে আমরা পাচ্ছি প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি পৃথিবীর যেসব দেশে লোকসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ কম মানে লোকসংখ্যা বেশি কৃষি জমি কম সেই সব দেশে অধিক শ্রম আর মূলধন বিনিয়োগ করে সর্বাধিক ফসল উৎপাদনের চেষ্টা করা হয় বিভিন্ন কৌশল গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে সেই কৃষিটাকে আমরা বলি প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি নিবিড় কৃষির মুখ্য ফসল হচ্ছে ধান নিবিড় কৃষির মাথাপিছু উৎপাদন কম হয় ব্যাপক কৃষি কী জিনিস পৃথিবীর যেসব দেশে লোকসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ বেশি এক্ষেত্রে লোকসংখ্যা বেশি কৃষি জমি কম ছিল এক্ষেত্রে লোকসংখ্যা বেশি সরি লোকসংখ্যা কম কৃষি জমির পরিমাণ বেশি এই সব দেশে অল্প শ্রম আর প্রচুর মূলধন বিনিয়োগ করে যন্ত্রপাতির সাহায্যে যে ফসল উৎপাদন করার চেষ্টা করা হয় সেগুলোকে আমরা এই ধরনের কৃষিকে আমরা কি বলছি ব্যাপক কৃষি আর্দ্র কৃষি এইসব অঞ্চলে বছরে প্রায় দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষি গড়ে উঠেছে মানে বৃষ্টিপাতটাই প্রধান এখানকার নির্ভরতা সেগুলোকে কৃষি বলে হিমালয়ের পূর্বাংশ আসাম মেঘালয় ত্রিপুরা এই সব জায়গাকার অনেক জায়গায় এই ধরনের আদ্র কৃষি দেখা যায় সেচন কৃষি রয়েছে যে সমস্ত অঞ্চলে সারা বছর নদী পুকুর জলাশয় ভূগর্ভ হতে জলের যোগান স্বচ্ছ পরিমাণে পাওয়া যায় সেই সব জায়গায় এই এই ধরনের জলাশয় মানে নদী পুকুর এইসবের ওপর ভিত্তি করে যে কৃষিটা হয় সেটাকে আমরা কি বলি সেচন কৃষি বলি যেমন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলোতে এই ধরনের কৃষি পদ্ধতি লক্ষ্য করা যায় তারপরে হচ্ছে ধাপ চাষ ভারতের পাহাড়ি অঞ্চল এবং হিমালয়ের ঢাল বরাবর এই প্রকার কৃষিকাজ করা হয় এরকম ধাপে ধাপে পাহাড়ের ঢালকে সমলিত সমতলীকরণ করে সিঁড়ির মতো ধাপে ধাপে এই প্রকার কৃষিকাজ করা হয় আর একটা জৈব চাষ এই চাষের ক্ষেত্রে কৃত্রিম বা রাসায়নিক কোনো ধরনের সার ব্যবহার করা হয় না শুধুমাত্র জৈব সার ব্যবহার করা হয় জৈব উপাদানগুলো ব্যবহার করা হয় যাতে ঐতিহ্য মানে পুরানো ট্র্যাডিশান এবং নতুন যে আধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর সমাহার লক্ষ্য করা যায় এরপরে চলে আসবো কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিত কয়েকটা বিপ্লব এগুলো তোমাদের প্রচুর আছে যেমন সবুজ বিপ্লব হচ্ছে তোমার গম ধান উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলে শ্বেত বিপ্লব দুধের সাথে জড়িত হলুদ বিপ্লব ভোজ্য তেল মানে সরিষা তেল ঠিক আছে নীল বিপ্লব মৎস্য গোলাপি বিপ্লব চিংড়ি পেঁয়াজ বাদামি বিপ্লব চামড়া কফি অপ্রচলিত শক্তি কৃষ্ণ বিপ্লব খনিজ দ্রব্য বিশেষত খনিজ তেল সোনালি তন্তু বিপ্লব পাট উৎপাদন সোনালি বিপ্লব উদ্যান পালন মধু উৎপাদন এগুলোর ওপর এগুলো রিলেটেড সোনালি বিপ্লব লাল বিপ্লব হচ্ছে তোমার মাংস টমেটো রিলেটেড গোলক বিপ্লব আলু রূপালী তন্তু বিপ্লব তুলো আর রূপালী বিপ্লব শুধু শুধু রূপালী বিপ্লব বলে ডিম পোলট্রি উৎপাদন এগুলো এবারে ভারতে কৃষি সংক্রান্ত যে বিপ্লবগুলো বললাম তার মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে মানে কোন কোন বিপ্লবের জনক কে এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় তার মধ্যে এইগুলো তোমরা মনে রাখবে ডক্টর এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন চিরসবুজ বিপ্লবেরও জনক আর যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে বলি সবুজ বিপ্লবের জনক তাহলে হয়ে যাবে নরম্যান বোরলক নরম্যান বোরলক আর ভারতের ক্ষেত্রে এম এস স্বামীনাথন ডাক্তার ভার্গিস কুরিয়েন আমলের প্রতিষ্ঠাতা ইনি শ্বেত বিপ্লবের জনক শ্যাম পিত্রদা হলুদ বা পিত বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল গোলাপি বিপ্লবের জনক এবং নীর তুতেজ সরণালী বিপ্লবের জনক তারপরে দেখো কৃষির বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেমন ফ্লোরিকালচার ফুলের বাণিজ্যিক চাষকে বলে হর্টিকালচার ঔষধি উদ্ভিদ ফল শাকসবজি ঘাস শোভাবর্ধনকারী গাছের বাণিজ্যিক চাষকে বলে ওলেরিকালচার বলা হয় বিজ্ঞানসম্মত উপায় শাকসবজির চাষকে ভিটিকালচার কালচার বলা হয় আঙুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত মানে আঙুর চাষকে বলা হয় মনোকালচার হচ্ছে কোনো একটা এলাকায় একক শস্য চাষ মিশ্র চাষ খাদ্য শস্য চাষ তার সাথে সাথে পশুপালন করার পদ্ধতি সেরিকালচার সিল্ক কিটের চাষ এবং তার থেকে সিল্ক উৎপাদন সিভিকালচার অরণ্য থেকে আকাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য কলা আর বিজ্ঞানের দ্বারা ব্যবস্থাপনা বাগিচা ফসলের চাষ এটা এক প্রকার বাণিজ্যিক চাষ যেখানে খাদ্যগুলোকে বিক্রয় করা হয় লাভ করার জন্য যেটাকে প্ল্যান্টেশন ফার্মিং বলে আর ট্রাক ফার্মিং হচ্ছে দূরবর্তী বাজারে বিক্রয়ের জন্য কোনো বিশেষ শাকসবজি বৃহৎ মাত্রায় চাষ করার পদ্ধতি এছাড়া রয়েছে তোমার নোমান্ডিক হার্ডিং এটা চারণভূমির খোঁজে গবাদি পশু নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করাটাকে বলা হয় ট্রান্স রয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে গবাদি পশুদের নিয়ে এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে নিয়ে যাওয়া শীতকালে নিম্নভূমিতে গ্রীষ্মকালে উচ্চভূমিতে স্থানান্তরিত করা অ্যাকোয়াকালচার জলজ প্রাণী যেমন ধরো মাছ এবং খাবার জন্য জলজ উদ্ভিদের চাষকে অ্যাকোয়াকালচার বলা হয় এবারে দেখো আমাদের ভারতেই কৃষি রিলেটেড কোন কোথায় কী গবেষণাগার রয়েছে এগুলো তোমাদেরকে একটু দেখে রাখতে হবে যেমন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ রয়েছে নিউ দিল্লিতে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কার্নালে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার ব্যারাকপুরে রয়েছে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন গোটস এটা রয়েছে উত্তরপ্রদেশের মথুরাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কিন রিসার্চ উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কর্ণাটকের মহীশূরে রয়েছে সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কর্ণাটকের চিক মেগালোরে আর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তামিলনাড়ু চেন্নাইয়ে সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে হিমাচল প্রদেশের সিমলাতে এছাড়া টোকদাই এক্সপেরিমেন্টাল স্টেশন চা গবেষণা কেন্দ্র রয়েছে যোরহাট আসমের যোরহাটে টোকলাইয়ে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রয়েছে কেরলের কোট্টায়ামে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে উড়িষ্যার কটকে চিনচুরা রাইস রিসার্চ সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পিসিস রিসার্চ রয়েছে কেরলের কোচি করে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে গুজরাটের আনন্দে কোকোনাট রিসার্চ স্টেশন রয়েছে কেরালের বলরামপুরে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে কেরালের কোচিতে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি রয়েছে কর্ণাটকের মহীশূরে আর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে রয়েছে পুষায় এই পর্যন্ত ছিল তোমাদের কৃষি রিলেটেড ভিডিও যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো এরপরে তোমাদের কোন টপিক প্রয়োজন সেটাও আমাকে কমেন্টে জানাও আর নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পাবে অথবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনও প্রেস করে রাখতে পারো যাতে করে তোমরা নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে